চাইছিলাম সরাসরি আমার আল্লাহর থেকে পড়তাম, কিন্তু আমার আল্লাহ জিব্রাইলের মাধ্যমে পড়াইলেন। আমার আল্লাহ আওয়াজ করতেন, জিব্রাইল মুখ দিয়ে বের হইতো, আমি আমার কানে শুনতাম। কোরআন শরীফ তেলাওয়াত অনেক মজা, কোরআন আমার জান, কোরআন আমার প্রাণ। ও আছে যে কোরআন আমি আল্লাহর পক্ষ থেকে পেয়েছি, তমাম আসমানি যত কিতাব আছে, সমস্ত কিতাবের মধ্যে যত এলেম কালাম জ্ঞান বিজ্ঞান আছে, সব জ্ঞান বিজ্ঞানকে আদম থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীদের আসমানি কিতাবগুলোর এলেম জ্ঞানকে কোরআন শরীফের একটা অংশ বানাই দিছে আল্লাহ। কেয়ামত পর্যন্ত মানব জাতির যত মাস্তা মাসাইলের প্রয়োজন হবে, সব মাস্তা মাসাইলের উত্তর এলেম জ্ঞান যা অতীতে কোন নবীর কিতাবের মধ্যে নাই, সেগুলোকে কোরআনের মধ্যে অংশ বানাইয়া দুই অংশ দিয়ে আমার আল্লাহ কোরআনকে সাজাইছে। এই কোরআন আমার খুব মহাব্বতের। আসেন তুমি যখন যে কোরআন আমি নবী পেয়েছিলাম আমার আল্লাহ থেকে, যে কোরআনের পাঠ কোরআন পড়ার নীতি পাইছিলাম আমি, শিখেছিলাম আমার আল্লাহ থেকে, হুবহু সেই রকমের কোরআন তুমি আসেম হাজার হাজার বিশ্বের মুসলমানকে তুমি পড়াইতেছ। এতে খুশির খবর আমার কি হবে? আমি নবীকার দুনিয়ার মধ্যে নাই, আমি তো চলে আসছি, আমার আল্লাহ ডেকে নিয়ে আসছেন। আমার সাহাবাদের দায়িত্ব, সাহাবার পরে অন্য অন্য আলেম ওলামার দায়িত্ব, এই 30 পারা কোরআনকে পড়বে, তারা পড়াবে। আমি দেখলাম আসেম তুমি এত সুন্দর করে কোরআন পড়ো, হাজার হাজার আলেম ওলামাকে তোমার উপরে আমার আল্লাহ যিনি কোরআনওয়ালা তিনি অত্যন্ত খুশি। আমার আল্লাহ তোমার উপরে অত্যন্ত খুশি, আমি নবী, আল্লাহ যখন তোমার উপরে খুশি তোমার উপরে আমি রসুল বড় খুশি। এই কথা বলে আসেম রাহিমাহুল্লাহ তাআলাকে স্বপ্ন যোগে আমার নবী বুকের মধ্যে টেনে আনলেন, বুকের মধ্যে জয় ধরলেন, আর খুশি আনন্দিত হইয়া হরতে আসেমের ঠোঁটের উপরে মুখের উপরে চুম্বন করলেন। এরপরে আমার স্বপ্ন শেষ, ঘুম ভেঙে গেছে। ঘুমের থেকে উঠার পরে ওযু কালাম করি, আমি নামাজে দাঁড়াইছি। নামাজে যখন আমি আলহামদুলিল্লাহ সূরা শুরু করছি, আমি নিজে অনুভব করলাম যে রাত্রে নবীকে স্বপ্ন দেখেছিলাম, আমাকে মুখের মধ্যে চুম্বন করেছিলেন, তারপরের থেকে আমার মুখ দিয়ে কোরআনের আয়াত তেলাওয়াত বের হইলে সঙ্গে সঙ্গে মিশকে আমরে গ্রাম আয়া। বন্ধুরা আমার, তমাম বিশ্ব মানবতাকে মানুষ বানানো, মানবতা শিক্ষা দেওয়া, সুশিক্ষা দেওয়া, মানুষকে সত্যিকারের গুণের মানুষ বানানোর পৃথিবীর মধ্যে কোনো কিতাব নাই, গ্রন্থ নাই, একমাত্র কোরআন। বিশ্বাস করে যার মধ্যে কোরআন নাই সেই মানুষটা অন্ধকার, যার ভিতরে কোরআন ঢুকেছে সেই মানুষটা আলোকিত। ঠিক না বেটি?